আপনাদের কর্মসূচি চলছে, আমরা জানি যে নয় মহানগরী এবং 27 জেলায় আপনাদের কর্মসূচি চলছে। এবং যদি আমি এই বিষয়টি কোট করে বলি, ওবায়দুল কাদের যেমনটি বলেছেন যে বিএনপিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন মাঠে নামার, এবং আপনারা যে প্রতিদিন বলছেন যে সরকারের সময় শেষ সময় শেষ, তিনি জানতে চেয়েছেন সময়টা কবে শেষ, দিন তারিখ ক্ষণ। ওপেন চ্যালেঞ্জ ক্ষমতা থেকে নেমে নিতে বলেন না, আমরা তো চাচ্ছি ওপেন চ্যালেঞ্জ নিতে। ওবায়দুল কাদের সাহেব যে ভাষায় কথা বলছেন সেটা তো স্বৈর শাসকদের ভাষা। মাঠে নামছি না, প্রোগ্রাম হচ্ছে না, পটুয়াখালীতে দ্বন্দ্ব সংঘাত হয়েছে না, 18 জন নেতাকর্মী এই দ্রব্যমূল্য বৃদ্ধি আর জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন করতে গিয়ে জনস্বার্থে জীবন দিয়েছে না গত 6 মাসে। চ্যালেঞ্জ নিয়েছি তো 14 বছর 15 বছর বলতে পারেন আপনি। জুলুম, অত্যাচার, গুম, নিধন, হত্যা, গায়েবী মামলা, গণগ্রেপ্তার সব উপেক্ষা করেই তো আছি। 3 মাসের জন্য প্রশাসনের সহায়তা ছাড়া আমাদের মতো ক্ষমতার বাইরে সেটা নির্বাচন করার ওপেন চ্যালেঞ্জ ওনা নেন না কেন? সে ক্ষমতা রাখেন না কি আওয়ামী লীগ? যার জন্য বলছি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এখন একটা পরিত্যক্ত রাজনৈতিক দল, এই কথাটা আমি প্রায়ই বলি। তারা ক্ষমতায় আছে, যে প্রক্রিয়া ক্ষমতায় আছে সেটা স্বৈর শাসকরা থাকে, যে প্রক্রিয়া ক্ষমতায় আছে জনমত উপেক্ষা করে, যে প্রক্রিয়া ক্ষমতায় আছে ক্ষমতার বাইরে গিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে এবং অংশ নেবে, সে সাহস হারিয়ে ফেলেছে একটা রাজনৈতিক দলের আওয়ামী লীগ। যার ফলে বলছি যে এই ওপেন চ্যালেঞ্জগুলি ক্ষমতার বাইরে এসে নেন। আমরা বলছি একটা দল নিরপেক্ষ সরকার দেন, আমরা বলছি না যে আমাদের মতো সরকার দেন। এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ভালো হয়, জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দেয়, সব রাজনৈতিক দল এবং প্রার্থী সমান সুযোগ পায় সেটা প্রমাণিত। কিন্তু আওয়ামী লীগ তো এই প্রশ্ন রাখছে, আবার যদি 1-11-এর মতো পরিস্থিতি তৈরি হয় এর দায় কি বিএনপি নেবে? 1-11-এর মতো যদি পরিবেশ ক্ষতি হয়ে থাকে অসাংবিধানিক সরকার, সে দায় তো আওয়ামী লীগের। 2006-এ আমরা ক্ষমতা হস্তান্তর করেছিলাম সংবিধান মতো একটা নির্দলীয় সরকারের অধীনে। আওয়ামী লীগ সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আন্দোলন সংগ্রাম করে, ষড়যন্ত্র করে, আতাত করে একটা অনিলিবেনের সরকার এনেছিল। এটা আওয়ামী লীগেরই দাবি যে তাদের আন্দোলনের ফসল ছিল। তো সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে চান, নিশ্চয়ই সব দল এক হয়ে সংবিধানে এমন প্রক্রিয়া করা যেতে পারে যে নির্বাচনকালীন সময়ের বাইরেও আর কোনো সরকার একদিনের জন্য থাকবে না, সে বিষয়ে তো সংবিধানে আপনার সংশোধনী আনা যেতে পারে, কঠোর হওয়া যেতে পারে, নিয়ন্ত্রণ করা যেতে পারে। দায় আমরা নেব, অবশ্যই নেব দায়, আমি আবারও বলছি দায় নেব। আসেন জাতীয় ঐক্যমত তৈরি করি, আমাদের নির্বাচনটা কিভাবে হবে। আমরা জাতীয় ঐক্যমত তৈরি করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে, আপনারা পঞ্চদশ সংশোধনী করে এটা বাতিল করেই তো আজকে সংকট সৃষ্টি করেছেন। ভালো নির্বাচন হচ্ছিল, বিএনপি, আওয়ামী লীগের জাতীয় পার্টি অবাধে ভোট যুদ্ধ করছিল, জনরায় ভিত্তিতে আপনার সরকার হচ্ছিল, জনপ্রতিনিধি হচ্ছিল, সে পথে আপনি বাধা সৃষ্টি করেছে কে? সে পথটা রুদ্ধ করে নিজেদের অধীনে নির্বাচন করতে গিয়ে 14 এবং 18-তে যে নির্বাচন করেছে সেটা শুধু দেশীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবেও সেই নির্বাচন স্বীকৃতি পায়নি। তো 14 এবং 18-তে ব্যর্থ হয়েছেন তো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে। যদি 14 এবং 18-তে গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামী লীগ করতে সক্ষম হতো, মানুষ যদি অবাধে ভোট দিতে পারতো, ভোটের ভিত্তিতে যদি জনপ্রতিনিধি হতো, সরকার হতো, তাহলে আজকে কিন্তু আমাদের যে দাবি সেই দাবি গ্রহণযোগ্যতা পেত না। কিন্তু 14 এবং 18-তে তো ভোট হয়নি, এটা তো প্রতিষ্ঠিত নির্বাচন কমিশনের রিজাল্টের মধ্যে আছে, নির্বাচন কমিশন স্বীকার করেছে যে আগের রাত্রে ভোট হয়েছে, আগামীতে আগের রাত্রে ভোট হবে না, সেই ব্যবস্থাটা কি নির্বাচন কমিশন নিচ্ছে? কিন্তু শেখ রবিউল আলম, আপনি কি মনে করেন যে মাঠের যদি বলি যে আন্দোলন সেটি সংকট সমাধানের একমাত্র পথ? ক্ষমতা লোভীদের সুমতি না হলে সেটাই একমাত্র পথ। কারণ আমরা গতকাল খুলনা সংঘর্ষ দেখেছি, আজ রাজবাড়িতে দেখেছি, পটুয়াখালীতে তুমুল সংঘর্ষ হয়েছে, এর দায় আসলে কার? সরকারের। কারণ সরকার জনমত উপেক্ষা করে, জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় থাকতে চাইছে সংবিধানের দোহাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি এক বাক্য দিয়ে শেষ করব, আপনি প্রশ্ন করে যদি একটা বাক্য না শুনেন তাহলে সেটা খুব ভালো, ঠিক হয় না। আমি বলছি সংবিধানটি সরকার সংশোধন করেছে তাদের ক্ষমতা থাকার হাতিয়ার হিসাবে, সংবিধান জনগণের রাষ্ট্রের, সেটা আওয়ামী লীগের একটা গঠনতন্ত্রের মতো করে করে ফেলেছেন ক্ষমতা তো অভিপ্রায় নিয়ে, সেটাই সংকট। তার থেকে বেরিয়ে আসার জন্য সুমতি ভালো, সুমতি না হলে গণ আন্দোলনের বিকল্প নেই।